ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ সন্ধ্যা 5:25 থেকে শুরু হচ্ছে শ্রী বিষ্ণুর দেব শয়নই একাদশী, যা থাকছে আগামীকাল বুধবার 1 শ্রাবণ সন্ধ্যা 6:12 পর্যন্ত। এই একাদশী তিথির পর শ্রীহরি ক্ষীর সমুদ্রে 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। এরপর থেকেই শুরু হয় চতুর্মাস, যে সময় শাস্ত্র অনুসারে সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায়। হিন্দু নিয়মনীতি অনুযায়ী দেবশয়নী একাদশী থেকে শুরু করে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়। এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন বা বাড়ি কেনা বেচা এবং মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না। এই সময় সৃষ্টি রক্ষার দায়িত্বভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। সেই কারণে এই একাদশী তিথিকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয়, যেহেতু শ্রীবিষ্ণু এই একাদশীর পর 4 মাসের জন্য শয়ন করে থাকেন। সেই কারণে এই একাদশীর নাম শয়নই একাদশী। এই একাদশী শ্রী হরি শয়নী, দেব শয়নী, বিষ্ণু শয়নী, পদ্মনাভা এবং আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন করেন এবং একাদশীর দিন শ্রী বিষ্ণুর আরাধনা করেন, তার সমস্ত প্রকার পাপ ক্ষয় হয়। এমনকি এই ব্রতের প্রভাবে দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব এবং অর্থনৈতিক সংকট দূর হয়। ভক্তের মনের সমস্ত প্রকার তমবিকার দূর করে এই ব্রত ভক্তকে মুক্তি প্রদান করে। তাই এই একাদশীকে শাস্ত্রে এক মহা একাদশী হিসেবে গণ্য করা হয়েছে। এবছর এই দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, শুভযোগ এবং শুক্লযোগের প্রভাব থাকবে, যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, তাই যদি সম্ভব হয় তাহলে এই দেবশয়নী একাদশীর ব্রতটি অবশ্যই এবছর পালন করার চেষ্টা করুন। আর যদি কোনো কারণে এই ব্রতটি পালন করতে না পারেন তাহলে অন্তত একাদশীর দিন এই কাজটি পারলে অবশ্যই করুন। এর মাধ্যমেও একাদশীর ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, যেহেতু এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই দেবশয়নী একাদশী তিথি আগামীকাল 1 শ্রাবণ বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত থাকছে, সেই কারণে উদয়া তিথি মেনে এই একাদশীর ব্রতটি এই বছর সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার দিন। একাদশীর উপবাস, পূজা, বিধি সমস্ত কিছুই বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 2 শ্রাবণ 18 জুলাই বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে। যারা এই শয়নই একাদশী ব্রতটি পালন করবেন তারা আগের দিন অর্থাৎ আজ সর্বশেষ আহারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন কখনোই ভাত খাবেন না বা চাল থেকে তৈরি কোনো প্রকার খাবার এই দিন গ্রহণ করবেন না। শাস্ত্র অনুসারে যারা একাদশীর ব্রত এবং উপবাস করে থাকেন তাদের একাদশীর দিন পঞ্চ রবিশস্যের খাবার গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত, ডাল, গম, যব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে
সংকল্প গ্রহণ করতে হয় এবং তারপর স্নান সমাপ্ত করে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় নিজেকে নিয়োজিত করতে হয়। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পূজায় অবশ্যই যে কোনো হলুদ রঙের একটি ফল নিবেদন করার কথা বলা হয়। একটি কাঁঠালি বা চাপা কলা, আম, কাঁঠাল ইত্যাদি যে কোনো একটি হলুদ রঙের ফল এই একাদশীর দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পালে অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। যারা এই ব্রত পালন করছেন তারা যেমন নিবেদন করবেন, যারা ব্রত পালন করতে পারছেন না কোনো কারণে তারাও অবশ্যই এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কোনো হলুদ রঙের একটি ফল নিবেদন করে আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন। যারা এই একাদশীর ব্রত উপবাস কোনো কারণে করতে পারছেন না তারা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন অন্ন বা ভাত থেকে তৈরি কোনো খাবার এই দিন যথাসম্ভব পরিহার করতে। এই দিন অবশ্যই প্রত্যেকেই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ বাড়িতে প্রজ্বলন করুন। বাড়িতে যদি রাধা কৃষ্ণের কোনো মূর্তি থাকে বা শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে বা জগন্নাথ দেবের কোনো মূর্তি থাকে তার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মনে মনে পারলে এই মন্ত্রটি এই পদ্মনাভ দেবশয়নী একাদশীর দিন 108 বার উচ্চারণ করুন। এই মন্ত্রটিকে এই দেবশয়নী একাদশীর বীজ মন্ত্র বলা হয় আর এই মন্ত্রটি হল ওম পদ্মনাভায় নমঃ। আবার বলছি, মন্ত্রটি হল ওম পদ্মনাভায় নমঃ। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি নিচের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। যেহেতু এই সময়কাল থেকেই শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে পদ্মসজ্জায় 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান, তাই এই মন্ত্রটি এই একাদশীর দিন উচ্চারণ করতে হয়। তাই যারা এই একাদশী ব্রত করছেন, উপবাস রাখছেন, তারা যেমন এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারাও এই মন্ত্রটি 108 বার পারলে উচ্চারণ করুন। বন্ধুরা, একাদশীর প্রথম এবং প্রধান কাজই হল শ্রীহরিকে একাদশীর দিন নিরন্তর স্মরণ করা। তাই তার উদ্দেশ্যেই সমগ্র একাদশীর দিনটি নিবেদন করতে হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর ভোগে আপনি যাই দিন না কেন অবশ্যই তাতে তুলসী পাতা নিবেদন করা প্রয়োজন। তবে এই বিষয়টি মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই তুলসী পাতা তুলতে নেই, একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখুন এবং তা শ্রী বিষ্ণুর সমগ্র ভোগের সঙ্গে নিবেদন করুন। শাস্ত্র অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা প্রয়োজন। এই দিন সহবাস, মিথ্যে কথা, ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, নখ, দাড়ি ইত্যাদি কাটা এবং সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এবং সর্বশেষ, আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন, এই দেবশয়নী একাদশীর ব্রত কথাটি এই দিন পারলে অবশ্যই একটিবারের জন্য হলেও শ্রবণ করার চেষ্টা করুন। এই শয়নী একাদশীর ব্রত কথাটি ওপরে আই বাটনে দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সেও দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।